তওবার মাস আসতে আছে, জাহান্নাম থেকে নাজাতের মাস আসতে আছে, মাগফিরাতের মাস আসতে আছে, রহমত মাগফিরাত নাজাত মিনান নার। আল্লাহ পাক তিন ভাগে রমজানকে ভাগ করিয়া ফেলাইছে, প্রথম 10 দিন রহমতের জন্য, মাঝখানের 10 দিন মাগফিরাতের জন্য, শেষের 10 দিন জাহান্নামের নাজাতের জন্য। বাবার রহমত চাইও, ওয়াতারহামনা ওয়াতারহামনা, রহমত নাজিল কর। ও যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবার, ও আমার পর্দারে মা বোনেরা, আজকে বাবার সাথে বারবার অন্যায় করলে বাবা লাথি মারিয়া তেজ পুত্র করিয়া দে, আজকে মালিকের সাথে অন্যায় করলে দুনিয়ার মালিক তোমাকে আমাকে নাম কাটিয়া তারাইয়া দে, আজকে ওস্তাদের সাথে বারবার অন্যায় করলে ওস্তাদ প্রতিষ্ঠান থেকে নাম কাটিয়া দে, আজকে সরকারের সাথে অন্যায় করলে সরকার তোমাকে আমাকে জেলে ঢুকাইয়া দেয়, ফাঁসিতে ঝুলাইয়া দেয়, অথচ আমার মাওলার সাথে এত অন্যায় করলাম, আমার মাওলার সাথে এত নাফরমানি করলাম, এরপর আমার মাওলা তোমাকে আমাকে ভুলে না, বরং ডাক দিয়ে বলে কুলিয়া ইবাদি আল্লাযী, আল্লাহ কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। তুই মদ পান করছ, তুই গাঁজা সেবন করছিস, তুই হারাম খাইয়া ফেলাইছ, নামাজ গাঁজা করিয়া ফেলাইছ, তুই মিথ্যা বলছ, কি বাসে কাজ করছ, ওরে বন্দা তুই বেপর্দা সেনা বিবেচের মধ্যে লিপ্ত হয়ে গেছ, ওরে বন্দা তুই গুনার কাজ করিয়া ফেলাইছো, অন্যায় করিয়া ফেলাইছো, বন্দারে মাওলার কাছে আয়, রহমানের কাছে আয়, গফফারের কাছে আয়, তুই তওবা কর, আমার কাছে ক্ষমা চা, তুই ক্ষমা চাইতে দেরি, আমি মাফ করতে মোটেও দেরি করব না, আমার মাওলা এত দয়ার মাওলা, এত মেহরবান মাওলা, বাবারে বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না, বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা নিয়ে কত আনন্দ ফুর্তি কত না কি করে, এরপর সরকারের হাজার হুকুম পালন করি, কোন একটা হুকুম অমান্য করলে তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দায়ের হয়ে যায়, চার্জশিটের কাগজ দিয়া পুলিশ সিআইডি ঘুরতে থাকে, কোথায় আসামি লুকোনো পলানো অবস্থায় আছে, যখন তারা জানতে পারে ঘরের মধ্যে আসামি লুকোনো অবস্থায় আছে, পুলিশ ঘরের চারপাশে বেড় দিয়া ফেলায়, যখন আসামি অনুভব করে পুলিশ বেড় দিয়া ফেলাইছে, তখন আসামির হুঁশ থাকে না, পুলিশেরা থর 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 করে কাঁপতে থাকে, একবার চরিত চকির তলে পলায় আনা একবার উপরে ওঠে, দরজা জানালা ফাঁক করার সাথে সাথে আসামির উপরে বন্দুক উঁচা খুঁড়িয়া পুলিশ বলে রেখবি, এতদিন সরকারের হুকুম মানানো, আজকে সরকারের হুকুম না মানিয়া কোনো উপায় নাই, এরপর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে টিকটিকির মধ্যে হাজির করিয়া ফেলা, দুই হাত জোর করিয়া আসামি জজের কাছে বলে, জজ সাহেব বাংলাদেশ সরকারের কিছুই আমি ভোগ করি না, বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়, এরপর সরকারের হাজার হুকুম পালন করছি, একটা হুকুম অমান্য করছি, আপনি আমাকে মাফ করিয়া দেন, তখন জজ সাহেব বলে, বাবা এখানে মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করার কারণে তোমাকে শাস্তি ভোগ করতেই হবে, এরপর কাউকে 30, কাউকে 40, কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেন, অমনি জেলখানার একদল পুলিশ লাভ দিয়ে আসে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জেলে ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়, বাবারে বাংলাদেশ সরকারের কিছু ভোগ না করিয়াও যদি জেলে থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমি প্রশ্ন, আসমান কার, জমিন কার, সূর্য কার? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার তারকা, আমার মাওলার বাতাস, আমার মাওলার মাছ, আমার মাওলার গাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার হাত,
আমার মাওলার পাও, আমার মাওলার হান, আমার মাওলার লাংস, আমার মাওলার কিডনি, আমার মাওলার রক্ত, আমার মাওলার সব নিয়ামত ভোগ করি আজরা আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলা সারবে। বাবারে দুনিয়ার পুলিশ মানুষের মতো একজন মানুষ, মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া যে আসামি করিয়া উঠাইয়া যাইতে পারে, মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামির চেয়ে দুর্বল পুলিশ দেখিয়া যদি কলিজারা থরথর করে কাঁপতে পারে, আল্লাহ আখের আসামি ধরার জন্য যেই দারোগা পুলিশ বানায় রাখছে তার নাম আজরাইল। তুমি কি জানো আজরাইল অবস্থা কি? নাফারমান বদমাস বেঈমান যখন মৃত্যু জাহাসার খাইয়া পড়িয়া যাবে তার স্বপ্নের মধ্যে দেখতে পারবে আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে একাত মাসিক আর একাত মাগরিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বড় বড় বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমানের হুশ থাকবে না, ভাগাও যাবে না। আজকে বাংলাদেশ সরকারের শুধু অমান্য করিয়া দেশের বাহিরে চলিয়া গেছে, বাংলাদেশ সরকারের বাবার কোনো ক্ষমতা নাই তাকে অ্যারেস্ট করার, কিন্তু মাওলার আজরাইল থেকে পুলিশ থেকে কোথায় ভাগবা? আইনাল মাফার কোথায় ভাগবা? পলাও কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, যদি আসমানের বুরুজে পলাইয়া যাও, সাততবক জমিনে এসে ঢুকিয়া যাও, লোহার সন্দুকের মধ্যে ঢুকিয়া যাও, সেখানেও মাওলার আজরাইল হাজির, সাগরের নিচেও মাওলার আজরাইল হাজির, আসমানের মধ্যে মাওলার আজরাইল হাজির। নাফরমান বদমাস বেঈমানের হুডা থর থর করে কাঁপতে থাকবে, 360টা মোকামের হুডা দৌড়াদৌড়ি করতে থাকবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশের হুডা পরে এমন জোরে থাবা মারবে, থাবার সুরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে। তোমাকে যতই সিলান পুশ করুক না কেন, যতই কুরামিন খাওয়াক না কেন, ওপেন হার্ট সার্জারি করুক না কেন, কিডনি পরিবর্তন করুক না কেন, ব্লাড চেঞ্জ করুক না কেন, মাওলা রাজরা থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবার এর জন্য আদমের সুরাত ধরো, তওবা করো, নিজেকে ছোট মনে করো, রমজান মাস আসতে আছে, এই রমজান মাসকে কাজে লাগাও, মাওলার কাছে দোয়া করো, ইবাদত করো, নফল নামাজ পড়তে থাকো, তারাবি ঠিক মতো পড়িও, 20 রাকাত তারাবি পড়িও, কম পড়িও না, তাহাজ্জুদের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, এইভাবে কবরে চলিয়া যাও, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ডাকিয়া ডাকিয়া আরশি নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারেবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানির পাশা লাগবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া নাও। আর খোদা না কাস্তা, খোদা না কাস্তা, যদি ইবাদত না করিয়া তওবা না করিয়া মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না, কবরটা তো আগুনে ভরিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও, গোটা কবর সাপে ভরিয়া যাবে, আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে আরো সে নিচে জায়গা দিবেন না, বরং সূর্য নিচে ঠেলিয়া ফেলাইয়া দিবেন। তোমরা তোমরা কি ভাবো আজকে 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে টিকতে পারি না, সহ্য করতে পারি না, পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়। ধরে নাও এই সূর্যরা যদি আমাদের তাঁবুর কাছে চলে আসে, এই তাঁবুর কাছে চলে আসে কি অবস্থা হবে? কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বাসুয়াত মাথার ভ্রুবুর করে ফালাইয়া দিবেন। সূর্যের গরমে কিয়ামতের ময়দানা পুড়িয়া কাদ্দিহান লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে।
মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গ কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমে নিচে শুধু দাঁড়ায় থাকতে হবে ৫০,০০০ বছর, এক দুই দিন না, 50,000 বছর। ইয়াম আল্লাহ জিল্লা ইল্লা জিল্লু, যে কিয়ামতের ময়দানে তাবুর কোনো ব্যবস্থা নাই, সাঁতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই, আল্লাহ মাফ করিয়া দাও। মানুষ ঘামাইতে ঘামাইতে হাদিসের মধ্যে আসছে কার ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে, কার ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কেউ ঘামের মতো সাঁতার কাটতে থাকবে, আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের অবস্থা কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জানা আয়েশা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? নবী বললেন, হ্যাঁ, তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মা জান বললেন, আমাদেরকে লজ্জা লাগবে না, শরম লাগবে না, কোটি কোটি মানুষ অবস্থা। নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের অবস্থা দেখিয়া সমস্ত মানুষের চোখ উপরের দিকে উঠিয়া যাবে, কোন চক্ষু নিচের দিকে নামাতে পারবে না। ইয়া ইউয়ান না সুত্তে গোরাম্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। হে মানুষ, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকোপ খুবই মারাত্মক। যে কিয়ামতের প্রকম্পের ভয় অবস্থা দেখিয়া দুধ দুপাই মা তার বাচ্চার কথা ভুলিয়া যাবে, দুধ পান করার মনে থাকবে না, তার বাচ্চা সে খেয়াল নাই, ভুলিয়া যাবে। গর্ভবতী মারা ভয় তাদের গর্ভকালা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, না, তারা মদ পান করে না, নেশা খায় নাই, বরং আল্লাহ পাকের ভয় এত মারাত্মক। যখন সিংহের মধ্যে ফুঁক দিবে, ওয়াইজাল ওহুসুহুসিরাত, বন্য জানোয়ার গুলি মানুষের ভিড়ের মধ্যে চলে আসবে, যখন সিংহে ফুঁক দিবে, জঙ্গলের বাঘ, সিংহ, ভাল্লুক, বিষাক্ত সাপ মানুষের ভিড়ের মধ্যে চলিয়ে আসবে, কিন্তু বাঘের হুঁশ নাই, আমার পাশে মানুষ, আবার মানুষের হুঁশ থাকবে না, আমার পাশে বাঘ। ওয়াইজাল ওহুসুহুসিরাত, বন্য জানোয়ার গুলি মানুষের মধ্যে চলবে, সিংহের উপরে মানুষ বসবে, কিন্তু সিংহের হুঁশ নাই, আমার উপরে মানুষ, আবার মানুষের হুঁশ নাই, আমি সিংহের উপরে আছি। সাপের উপরে পানা দিবে, কিন্তু সাপের হুঁশ নাই, যে আমার উপরে মানুষ, আর মানুষের হুঁশ থাকবে না, বিষাক্ত সাপের কাছে আমি দাঁড়াইয়া আছি। আল্লাহ বাবা রে, তুমি কি জানো কিয়ামতের ময়দানের অবস্থা কি? কিয়ামতের অবস্থা কি? সাহাবারা প্রশ্ন, ইয়া নবী কদ শিফতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই বয়সে তো আপনার চুল সাদা হওয়ার কথা না, এই অল্প বয়সে আমরা দাড়ি কেন সাদা, চুল কেন সাদা? বলে শাইয়াবাতনি সূরাতুল হুদ আখওয়াতুহা, সূরায় হুদ এবং এই ধরনের সূরার মধ্যে আল্লাহ পাক যেইভাবে কিয়ামতের বয়ান করছে, যেইভাবে কিয়ামতের ঘটনা বয়ান করছে, ওই কিয়ামতের চিন্তায় চিন্তা আমি নবী বুড়া হয়ে গেছি, ওই কিয়ামতের চিন্তায় চিন্তা আমার চুল সাদা হয়ে গেছে,
আমার মুসলমান বাবারা পর্দার মা বোনেরা, আমার নবী তার নিজের চিন্তায় বুড়া হয় নাই, যেহেতু আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ জান্নাতে যাইতে পারবে না। শাফাতে কুবরার মালিক আমার নবী হবে, আমার নবী প্রথম সুপারিশ করা শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়েত আছে, আল্লাহ পাক বলবেন ইসমাতু শাফা, যা সুপারিশ করবেন আমি তাই কবুল করে ফেলবো, সালতুতা যা চাইবেন আমি তাই দিয়া দেব। এ তো নবী জানেন, নবী নিজের ভয়ে নিজের জন্য নবী বুড়া হন নাই, নিজের জন্য চুল পাকে নাই, নিজের জন্য দাড়ি পাকে নাই, এই উম্মতের চিন্তায় চিন্তায় নবী বুড়া হয়ে গেছে, উম্মতের চিন্তায় সিদ্ধে নবী দাড়ি পাকিয়ে গেছে। যেই নবী তোমার আমার চিন্তায় বুড়া হয়ে গেছেন, দাড়ি মোবারক পাকাইয়া ফলাইছেন, সেই নবীর সুন্নাত তোমার কাছে ভালো লাগে না, তোমার সে আমার সে বড় কপাল পোড়া বদনসিব আর কেউ হইতে পারে না। বাবার যখন সুন্নাত অনুযায়ী চলো, সুন্নাত পালন করো, কিয়ামতের ভয়, মাওলার ভয়, জাহান্নামের ভয় নিয়ে সামনে চলতে থাকো। যদি আল্লাহ পাক তোমাকে আমাকে রহম করেন, জান্নাতের ব্যবস্থা করবে, আর আল্লাহ না করুক যদি জাহান্নামের ফয়সালা হইয়া যায়, ফেরেশতারা একটা ধাক্কা মারবে, অমনি জাহান্নামে ঘুম করে পড়িয়া যাবা, 70 বছর পর্যন্ত জাহান্নামের মধ্যে যাইতেই থাকবা, যাইতেই থাকবা, যাইতেই থাকবা, তোমরা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া, মাওলার জান্নাতে কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমাত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা, আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষত নাম কি ফলে পরিচয়, আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।